হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনার কেনেকৈ আছে? ভালে আছে না আশা করছো। মোরও ভালেই। এতিয়া মোৰ কাম বন কৰি আজৰি হলো আর এতিয়া ভাবিছো ৰদত অলপমান বহু আর ঠান্ডা দিনত ৰদত বহিলে খুব ভাল লাগে। গাইজ, কাম বন কৰি আজৰি হলো আর এতিয়া ভাবিছো আমি ৰদত বহি মেলি কমলাই খাওঁ। ৰদত বহি কমলা খালে বহুত ভাল লাগে। হ্যালো ফ্রেন্ডস, এতিয়া গধূলি 5টা বাজিলে আর মই ভাবিছো চাহ লগত খাবৰ কাৰণে অলপমান মই ক্ষীর বনাম। আর মই ক্ষীরটো কেনেকা বনাম মই আপনাদের দেখাম। আর আপনাদের ক্ষীর বনাবর কারণে মই বাসমতি চাউল তিয়াই থাকছিল আধা ঘন্টা মান। আর এইফালে মই ড্রাই ফ্রুটস লৈছো, এইফালে কাজু, আর এইফালে গাজর। আজি মই গাজর দি বনাম ক্ষীর। এতিয়া মই চাউলখিনি মিক্সিত গ্রাইন্ড করে লম আর কাজুটো লগত গ্রাইন্ড করিম। কেরাহিতে গরম হল আর মই এতিয়া গাজরখিনি দি লম। ইয়াত মই কোনো ঘি ৰিফাইন একো মই নিদিওঁ, অকল মই গাজৰখিনি দি লওঁ। গেছৰ ফ্লেমটো মই ল' কৰি দিম আৰু মই ইয়াত চেনি দি দিম। আপোনালোকে নিজৰ সোৱাদমতে দিব চেনি। এতিয়া মই ধুনীয়াকৈ ভাজি ল'ম গাজৰ আৰু চেনি। চেনিটো কম লাগিছে, মই আৰু অকণমান দি ল'ম। আজি মই গাজৰ আৰু চাউল দি মই আজি ক্ষীৰ বনাইছোঁ। বহুত টেষ্টি হয় খাবলৈ কাৰণে। এতিয়া চেনিৰ পানীখিনি এৰিছে। এতিয়া ধুনীয়াকৈ লৰাই থাকিব লাগিব, নহ'লে তলত লাগি যাব। এতিয়া মই ইলাচি গুড়ি দি ল'ম। আগতে দিলে ইলাচিৰ ফ্লেভাৰটো ধুনীয়া আহে, সেইটো কাৰণে মই আগতীয়াকৈ দি দিছোঁ। গাজৰৰ লগত ধুনীয়া মিক্স হৈ যাব। আপোনালোকক গাজৰ দি মেলি ক্ষীৰ বনাই খাবচোন, বহুত টেষ্টি হয়। গাজৰখিনি সিজি আহিলে এতিয়া মই ইয়াত গাখীৰ দি ল'ম। লগতে মই ড্রাই ফ্রুটসখিনিও দি লম অলপ আর অকমান মই থৈ দিছো। এতিয়া মই খুব ধুনীয়াকৈ লৰাই থাকিম। গাখীৰখিনি এতিয়া উতলি যোৱা নাই। এই চাইডৰ মালাইখিনি বহিলে খুব ধুনীয়াকৈ চুচি ল'ব লাগে। গাখীৰখিনি উতলি আহিলে আৰু মই গ্ৰাইণ্ড কৰা চাউলখিনি এতিয়া মিক্স কৰি ল'ম। মিক্স কৰি মই লৰাই থাকিম। নহ'লে লাগি যায় তলত। এতিয়া মই কনটেষ্টিং গাখীৰ অলপ দি ল'ম আৰু মই সেইকাৰণে চেনিটো কমকৈ দিছিলোঁ। এনেকৈ গাখীৰটো বহুত মিঠা হয়। টেষ্টিং গাখীৰটো দিলে মানে ক্ষীৰৰ বহুত সোৱাদ লাগে খাই মেলি। এইয়া চব ক্ষীৰটো হৈ আহিছে। চাইডৰ মালাইখিনি উলিয়াই ল'ব লাগে, চাইডে চাইডে লাগি যায় যিটো ধুনীয়াকৈ। চব কি ধুনীয়া।
এয়া খিৰটো হৈ গ'ল আৰু মই গেছৰ ফ্লেম অফ কৰি দিলোঁ। এতিয়া মই ড্ৰাই ফ্ৰুটছখিনি দি ল'ম। এয়া খিৰ আমাৰ ৰেডি হৈ গ'ল বনোৱা। এয়া ফ্ৰেণ্ডছ, মই এতিয়া চাহ খাবলৈ বহিছোঁ খিৰৰ লগত, আৰু মই নাৰিকল লাডুও বনালোঁ। খিৰটো বহুত টেষ্টি হৈছে। এতিয়া চাহ খোৱা হৈ গ'ল আৰু এতিয়া মই ভাবিছোঁ ভাত তৰকাৰী মই বনাই লওঁ। আজি মই চিকেন ফ্ৰাইড ৰাইচ বনাম আৰু চিলি চিকেন বনাম, আর মানে অল্প সলপকে আপনার দেখাম। আপনার ইয়া ফ্রাই চিকেন ফ্রাইড রাইস বনাব কারণে মানে গাজর কাটি লো আর পিঁয়াজ আর কেঁচা জলকি আর পেপসিকেন আর ফ্রেসবিন লো আর চিকেন এয়া মই নহরু হালধি নিমক দি সানি লো। এতিয়া মই ইয়া ফ্রাই করে লম। এয়া মই আধা কেজি বাসমতি চাউল লো, চিকেনও ফ্রাই করে ললো। এইফালে মই ভাতের কারণে পানি কাটি দিলো। আর ইয়াত মই অকমান অইল দি দিম। অইল দিলে মানে কি হয়, চাউলটো লাগি না যায়। এইফালে মই কেৰাহী পাতি দিলো। এতিয়া মই অকমান অইল দি লম। অইলটো বেছি দিব নালাগে আৰু মই কেৰাহীটো অইলটো অলপ মিলাই লম এইফালে চাইডে চাইডে, এতিয়া রাইসটো লাগি না যাব। অইলটো গরম হয়ে গেলে এতিয়া মই নহৰু দি লম। নহৰুটো ভালকে মই তেলত ভাজি মেলি লম, নহলে নহৰু গোন্ধটো আহিলে ভাল নালাগে। পুরা ভাজি লম মই। আজি আমার ফ্রাইড রাইস খাব মন গল আর সেখানে আমি বনাই লো ঘরতে। নহরুটো খুব ধুনকে ভাজি লব লাগে। নহরুখিনি ভজা হয়ে গেল। এতিয়া আমার পিঁয়াজ দি লম। পিঁয়াজখানে মই অল্প ভাজি লম। এতিয়া মই গাজৰ আৰু ফ্ৰেচবিনটো দি ল'লোঁ, কেলে কি সেইটো সিজিবলৈ অলপ সময় লাগে। খুব ধুনীয়াকৈ মই অলপ সিজাই ল'ম। আৰু এতিয়া মই নিমখ দি ল'ম। আপোনালোকে সোৱাদমতে দিব নিমখটো। এইফালে মই চাউলো দি ললোঁ। এইফালে এতিয়া মই ইয়াত কেঁচা জলকীয়া অলপ দি ল'ম আৰু কেপচিকেন দি দিম। চিকেনটো সিজিবৰ টাইম নালাগে সেইটো কাৰণে মই অলপ দেৰিকৈয়ে দিলোঁ। এতিয়া মই অকণমান ইয়াত টমেট' চচ দি ল'ম। অকণমান দিম, বেছি নিদিওঁ। আৰু অকণমান চয়া চচ। ধুনকৈ ভাজি ল'ম।
এতিয়া মই চিকেনখিনিও দি ল'ম। চিকেনখিনি দি ল'লোঁ মানে ধুনীয়াকৈ মিক্স হৈ যাব ইয়াৰ লগত। এতিয়া মই চাউলখিনি দি দিব পাৰিম। আপোনালোকৰ ঘৰত এনেকৈ ট্ৰাই কৰিব আৰু মোৰ ভিডিঅ'টো চাই আপোনালোকে কেনেকৈ লাগিলে কমেণ্টত জনাব, লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, ছাবস্ক্ৰাইব কৰিব। এই চিলি চিকেন বনাবৰ কাৰণে আমি চব ৰেডি কৰি ল'লোঁ। এইফালে আমাৰ ভাতটো উতলি আছে, এতিয়া বনাই আছোঁ আৰু মই আপোনালোকক দেখুৱাই আছোঁ আমি কেনেকৈ বনাই আছোঁ আৰু আপোনালোকে চাই যাব। আজি বহুত দেৰিও হৈ গ'ল বনোৱা আমাৰ। এতিয়া চিকেন ফ্ৰাই কৰি আছোঁ চিলি চিকেন বনাবৰ কাৰণে। এতিয়া মই ভাতখিনি ইয়াত মিক্স কৰি লৈছোঁ। ফ্ৰাইড ৰাইচ বনালে সদায় বহল এটা যতন ল'ব আপোনালোকে, তেতিয়া ধুনীয়া হয়। মই ধুনীয়াকৈ মিক্স কৰি ল'ম। এয়া ফ্ৰাইড ৰাইচ ৰেডি। এয়া চিকেন ফ্ৰাই কৰা হৈ গ'ল। এতিয়া বেটি বনাই আছে। কামখিনিৰ মাজত মই গাখীৰো গৰম কৰি লৈছোঁ। ভাবিছোঁ ভিডিঅ'টো ইয়াতে শেষ কৰোঁ, আকৌ আমি নেক্সট ভিডিঅ'ত লগ পাই আছোঁ।